নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বিপদ বাড়ছে তৃণমূলের। আপনারা এটাও বলতে পারেন, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি যেন শক্ত হচ্ছে। একের পর এক দুর্নীতির দায়ে তৃণমূল নেতারা জেলে যাচ্ছে। এরই মাঝখানে বিজেপির জন্য সুখবর আসছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে বিজেপি জয়েন করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদের ভগবানগোলার 24 নম্বর জেপি মন্ডলের 34 নম্বর বুথে শহে শহে মানুষ তৃণমূল ত্যাগ করে CPIM ত্যাগ করে বিজেপিতে যোগদান করছে। মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে কয়েকদিন আগেই বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট প্রার্থী জিতল বাইরন বিশ্বাস, সেখানে এবার ঝাঁকে ঝাঁকে মানুষ দল ছাড়ছে, সকলে এবার বিজেপিতে যোগদান করছে। তৃণমূল ছেড়ে CPIM ছেড়ে বিজেপিতে যোগদান করছে ঝাঁকে ঝাঁকে মানুষ। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, দল ছাড়ছে তৃণমূলের সাধারণ কর্মীরা, বিজেপিতে যোগদান করছে। অশুভ খবর তৃণমূলের কাছে, পঞ্চায়েত ভোটে তাই এবার বিজেপি ভালো ফল করবে এটা ধরেই নেওয়া যায়। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।